नमस्कार बंधुरा, आहार ऋषिके सबाई के स्वागत। आशा करी सकले खूब भलो आछेन। सामने जन्माष्टमी, ताई आमी आज के श्रीकृष्णेर अत्यंत प्रिय एक मिष्टि मथुरा पेड़ा अपनादेर संगे शेयर करब। रेसिपिटा जदि भलो लागे ताहले प्लिज चैनलटाके सबस्क्राइब करे संगे थाकबेन। आर आमार समस्त पुरोनो बंधुरा जारा चैनलटाके अलरेडी सबस्क्राइब करे संगे आछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। चलुन देखे नी ए पेड़ा आमी किभाबे तैरि करछि। प्रथम एक पैन बसिए तार मध्य दिए दीची एक टेबिल चामच घी। घीटा गरम होले तार मध्य दीची हाफ कप दूध। दूधटा गरम करे नेब, गैसेर फ्लेमटा मीडियम टू लोते रेखे देव। एबारे आमी एर मध्य दिए दीची हाफ कप चीनी। चीनीटा गुले ना जावा पर्यन्त एकटू नाड़ाचाड़ा करते थाकब। चीनीटा गले गिएछे, एबारे गैसेर फ्लेमटा एकदम लोते रेखे आमी दिए दीची मिल्क पाउडार। एखाने आमी दो कप पाउडार मिल्क निये निएछी, किन्तु दूधटा आमी एकबारे देबो ना। प्रथमे अर्धेकटा दूध दिए एकटु नाड़ाचाड़ा करे मिशिए नेब, तारपरे बाकी दूधटा आबार दिए देब। एई समय किन्तु कन्टिन्यूसलि एटाके नाड़ते हबे, ना होले किन्तु दूधटा दला पेके जेते पारे। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এটাকে ঘন করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গোলাপ জল। গোলাপ জল আর এলাচের গুঁড়ো দেওয়ার ফলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এইভাবে কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকব যতক্ষণ এটা ঘন না হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এইভাবে লো টু মিডিয়ামে রেখেই তৈরি করব। গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে, ঠিক মতো তৈরি হবে না। অনেকটাই ঘন হয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ ঘি। ঘিটা এই সময় দেওয়ার ফলে নিচে থেকে লেগে যাবে না, আর ঘিরও একটা খুব সুন্দর গন্ধ আসবে। কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব কড়াইয়ের থেকে ছেড়ে আসছে, তখন বুঝব এটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুব বেশি শক্ত অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করব না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে। তাই ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম অবস্থায় থাকতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটা চাকতির ওপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা অনেকটাই জমে গিয়েছে। এবারে এটা চাকতির ওপরে ঢেলে দেব। একটা স্প্যাচুলা দিয়ে যতক্ষণ পর্যন্ত আরো কিছুটা ঠান্ডা না হচ্ছে এটাকে এইভাবে একটু এপিট ওপিট করে নেব। তারপরে স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি ভালো করে স্প্রেড করে দেব। স্প্যাচুলাটাকে দিয়ে আবার ওপরটা সমান করে নিচ্ছি। এইভাবে রেখে দেব আধ ঘন্টা থেকে 40 মিনিট। ফিরে এলাম 40 মিনিট পর, আমি এরকম একটা গ্লাসের সাহায্যে এরকম ছোট ছোট করে পিস করে নেব। যে কোনো রকম গ্লাস দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা কারোর কাছে যদি কাটার থাকে তাহলে সেই কাটারের সাহায্যেও কিন্তু এই শেপটা করে নিতে পারেন। এবারে এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা প্যাড়া তৈরি হয়েছে। এইভাবে আমি সমস্ত প্যাড়াগুলোকেই তুলে নেব। সমস্ত প্যাড়াগুলোই তুলে নিয়েছি। এবারে ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা সিলভার লিফ আর কিছু কুচনো পেস্তা। হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মথুরা প্যাড়া। এবারে আমি আরও এক রকমের প্যাড়া কীভাবে শেপ দিয়ে তৈরি করে দেওয়া যায় সেটাই দেখাচ্ছি। বাকি যে মাওয়াটা ছিল সেই মাওয়াটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচির মতো কেটে নিচ্ছি।
সবগুলো যাতে সমান সাইজের হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সবগুলো এইভাবে টুকরো করে নেওয়ার পরে এবারে এগুলোর থেকে একটা করে নিয়ে দু হাতে তালুর সাহায্যে এইভাবে গোলাকার শেপ দেব। তারপর মিডিলে একটু আঙুলের সাহায্যে প্রেস করে দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেস্তা, একটু প্রেস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আরও এক ধরনের প্যাড়া। সমস্তটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আমার আজকের রেসিপি প্যাড়া সন্দেশ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর আমার আগামী সমস্ত রান্নার আপডেট আগে পেতে পাশে থাকা নোটিফিকেশান বেল কিন্তু প্রেস করতে ভুলবেন না। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।